রমজানে আসলে আমাদের কাছে অনেক রোগী আসেন, একটা বড় কোশ্চেন থাকে যে প্রস্রাবে জ্বালা পোড়া এবং ওনারা আসলে রমজান মাসে কিভাবে খাবার দাবার খাবেন। তো আমি সবাইকে একটা পরামর্শ দিই, যারা স্বাভাবিক ব্যক্তি তারা যেটা করবে, একটা সুষম খাবার খাবেন। সুষম খাবার বলতে আমরা বুঝি যে যে খাবার যে সকলগুলো উপাদান থাকে এবং প্রচুরভাবে পানি এবং ফাইবার থাকে। তো আমরা এই জন্য বলি যে রমজান মাসে সকল ধরনের মানে বাণিজ্যিক যে ড্রিঙ্কসগুলো পাওয়া যায়, যেমন বিভিন্ন রং দেওয়া শরবত থাকে, তারপর আমরা বিভিন্ন কিছু কিনে থাকি, এগুলো না কিনে কম চিনি এবং লবণযুক্ত খাবার বা কম চিনি এবং লবণযুক্ত পানীয় পান করা। আপনি রমজান মাসে রোজাতে খুব কম চিনি দিয়ে লেবু শরবত খেতে পারেন। এইখানে দুটো জিনিস থাকে, একটা হলো যে আপনি পানি খাচ্ছেন, সাথে একটা লেবু খাচ্ছেন যেটা প্রচুর ভিটামিন সি থাকে, এবং এই ভিটামিন সি আপনাকে প্রস্রাবে ইনফেকশন হওয়া থেকে ভালো অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লাই দেয় শরীরে, এগুলো সব কিছু দেবে। এই সময়টাতে আমরা দেখা যাবে অনেকের ঘাম হবে, আগের তুলনায় অনেক বেশি ওনাদের এই সমস্যাগুলো ফেস করতে হবে। এই জন্য আমরা বলি যে 3 থেকে 3.5 লিটারের মতো পানি খাবে, কারণ আমরা আসলে সেহরি থেকে ইফতার বা ইফতার থেকে সেহরি পর্যন্ত খেতে পারি, আর সেহরি থেকে ইফতার পর্যন্ত অনেক লম্বা একটা সময় আমরা না খেয়ে থাকি। সুতরাং যত দেরিতে সেহরি খাওয়া যায় এবং সেহরিটা যেন একটু ব্যালেন্স হয়, যে প্রথমে আমরা একটু ডালের পানি বা স্যুপ জাতীয় খাবার খেলাম, এরপরে মাঝখানে আমরা ভাত মাছ সহজে হজম হয় এই ধরনের খাবার খাবো, এবং পরে আমরা অবশ্যই একটু বেশি করে পানি খেয়ে নেব। এবং যারা অনেকে আছেন কিডনি রুগী, আমাদের কাছেও প্রচুর রুগী আসেন, কারো কিডনি ভালো কাজ করছে না, কারো রেনাল ট্রান্সপ্লান্ট করা আছে, কারো কিডনিতে অনেক ধরনের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে আমরা বলবো যে অবশ্যই অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন, চিকিৎসকের সাথে আলাপ করে নেবেন যে আপনি রোজা রাখতে পারবেন কি না। যিনি রোজা রাখতে পারবেন তার জন্য সবচেয়ে আগে যে কাজটা করতে হবে, উনি যেসব ওষুধ খাচ্ছেন সেই ওষুধগুলোকে অবশ্যই রমজান মাসে কীভাবে খাবেন, কোনটা সেহরিতে খাবেন, কোনটি ইফতারে খাবেন, এই জিনিসটা ঠিক করে নাও। 2 নম্বর, যারা ডায়াবেটিস রোগী, যারা ইনসুলিন নিচ্ছেন, তারা অবশ্যই ইনসুলিনটা কীভাবে নিতে হবে এটা জেনে নেবেন। আর যারা ওষুধ খাচ্ছেন মুখে, তারা সাধারণত আমরা বলি যে সকালের ওষুধটা ইফতারের সময় খাওয়া এবং রাতের ওষুধটা সেহরির সময় খাওয়া, এইভাবে খাবার চেষ্টা করবেন। এবং অবশ্যই কিডনি রুগীরা খাবারের ব্যাপারে খুবই মানে ডিসিপ্লিন মেনটেন করার চেষ্টা করবেন, কারণ আপনার অনেকক্ষণ না খেয়ে থাকতে হবে এবং অতিরিক্ত খাবার গ্রহণও কিন্তু আপনার জন্য অনেক বিপদ ডেকে আনতে পারে। সুতরাং পরিমিত খাবার খাওয়া, পরিমিত পানি খেতে হবে। কিডনি রুগী কিন্তু সাধারণ রুগীদের মতো অনেক বেশি পানি খেতে পারেন না, এবং কোনো অবস্থাতেই অতিরিক্ত চিনি লবণ জাতীয় খাবার পরিহার করা বা না খেয়ে থাকা, এইটা অবশ্যই সবসময় মাথায় রাখতে হবে। এবং আপনি নিয়মিত চেক আপের মধ্যে থাকবেন, যাতে করে আপনার কিডনির কী অবস্থা একজন চিকিৎসক আপনাকে সহজে দেখে বুঝতে পারেন এবং আপনার বর্তমান অবস্থাটা সবসময় অ্যাসেস করতে পারেন। আমার পরামর্শ থাকবে যে ডিসিপ্লিন লাইফ, ঠিক মতো ওষুধ খাওয়া এবং সবসময় একটা নিয়ন্ত্রিত জীবনযাপন করা হলো কিডনি রোগীদের জন্যে অপরিহার্য একটা ব্যাপার। আশা করি আপনারা সবাই এই জিনিসগুলো মেনে চলবেন।